হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি এম ফারাবি ফ্রম বন্ধুরেক। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। বিকাশের ছোট্ট দুটি নতুন আপডেট নিয়ে আজকে হাজির হয়েছি। সো ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো যদি আমরা একটু পিছন থেকে শুরু করি, পহেলা মার্চ বিকাশ নতুন একটি আপডেট নিয়ে আসে এবং সেটিতে উল্লেখ করা হয় 5টি নম্বরকে প্রিয় নম্বর হিসেবে সেট করা যাবে এবং এই 5টি নম্বর ব্যতীত অন্য যে কোনো নম্বরে 1 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত সেন্ড মানি করলে 5 টাকা চার্জ কাটা হবে। এবং এটিকে আমরা ঠিক এইভাবে দেখিয়েছিলাম যে 1 টাকা সেন্ড মানি করতে গেলে আমাদের কাছ থেকে 5 টাকা চার্জ কাটা হচ্ছে। এটি কিন্তু অনেকটাই অসন্তোষজনক বিষয় ছিল। সো বর্তমানে বিকাশ এটিকে আপডেট করে নিয়েছে। আমরা বর্তমানে 100 টাকা পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে সেন্ড মানি করতে পারবো। এবং আরও একটি গুড নিউজ হচ্ছে, এটি আমরা বিকাশ অ্যাপস অথবা ইউএসএসডি কোড উভয় মাধ্যমে করতে পারবো। সো অ্যাটলিস্ট এটি কিন্তু পূর্বের তুলনায় কিছুটা হলেও ভালো হয়েছে। তবু আমরা বিকাশের কাছে রিকোয়েস্ট করব, পূর্বের মতো আমাদেরকে 500 টাকা অথবা 1,000 টাকা পর্যন্ত সেন্ড মানি ফ্রিতে করে দেওয়া হোক। আপনি চাইলে আপনার মতামতটি কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো দ্বিতীয় আপডেটটি দেখার জন্য আমরা জাস্ট এখান থেকে বিকাশ অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। সো বিকাশ অ্যাপসটি ওপেন করার পর এখানে প্রথমে রয়েছে সেন্ড মানি অপশন, জাস্ট আমরা এটিতে ক্লিক করব এবং ক্লিক করার পর একটি নম্বর আমরা এখানে বসিয়ে নিচ্ছি। দেন বসানোর পর পাশে থাকা অ্যারো অপশনে ক্লিক করে নিচ্ছি। সো ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন এখানে সেন্ড মানির পরিবর্তে আরও কিছু অপশন রয়েছে। আপনি চাইলে গিফট, জন্মদিন, বিয়ে, এনিভার্সারি উপলক্ষে যে কোনো একটি অপশন সিলেক্ট করে আপনি এই নম্বরে টাকা সেন্ড করতে পারবেন। ফর এক্সাম্পল আমরা এখান থেকে গিফট অপশনটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং সিলেক্ট করার পর আমরা চাচ্ছি এখানে 50 টাকা গিফট উপলক্ষে পাঠাতে। সো আমরা জাস্ট এখানে 50 বসিয়ে নিচ্ছি এবং বসানোর পর পাশে থাকা অ্যারো অপশনে ক্লিক করে নিচ্ছি। সো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই পেজটি একটু অন্যরকমভাবে চলে আসছে। পাশাপাশি এখানে রয়েছে কার্ডের মেসেজ আপডেট করুন, জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিচ্ছি। দেন ক্লিক করার পর এখানে প্রথমে রয়েছে মেসেজ আপডেট করতে ট্যাপ করুন। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো লেখা এখানে বসে নিতে পারেন এবং এটিতে আপনি সর্বোচ্চ 320টি ক্যারেক্টার অ্যাড করতে পারবেন। সেই সাথে নিচে দেখতে পাচ্ছেন স্বাক্ষর একটি অপশন রয়েছে, আপনি চাইলে এখানে আপনার নাম অথবা স্বাক্ষর বসে নিতে পারেন। ফর এক্সাম্পল হিসেবে আমরা জাস্ট এখানে বন্ধু লিখে নিচ্ছি এবং লেখার পর ফাইনালি আমাদের কার্ডটি এরকমভাবে তৈরি হয়ে যাবে। সো আমি আপনাদেরকে আরও একটু কার্ড দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে নিচ থেকে অভিনন্দনকে সিলেক্ট করে নিচ্ছি। সো সিলেক্ট করার পর এখানে রয়েছে কার্ডের মেসেজ আপডেট করুন, জাস্ট এটিতে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো এই কার্ডটিকে আপডেট করে নিতে পারেন। সো ফাইনালি আমরা দেখিয়ে দেবো একটি মেসেজ এইভাবে সেন্ড করার পর সেই নম্বরটিতে মেসেজটি কী রকম অথবা কীভাবে প্রদর্শিত হয়। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পাশের মোবাইলে মেসেজটি চলে আসছে এবং আমরা বিকাশ অ্যাপসটি ওপেন করার পর আমাদের নিকট এরকম সুন্দর একটি পেজ প্রদর্শিত হচ্ছে। সো আমরা চাইলে এখান থেকে এখনই খুলুন, এটিতে ক্লিক করে এই কার্ডটিকে আরও ডিটেলসভাবে দেখে নিতে পারি। সো দেখতে পাচ্ছেন এখনই খুলুন, এটিতে ক্লিক করার পর আমাদের নিকট কার্ডটি চলে আসছে। সো আপনি চাইলে আপনার পরিচিত অথবা প্রিয়জন যে কাউকে এই ধরনের কার্ড সেন্ড করতে পারেন এবং আমি আশা করছি এই ফিচারটি আপনাদের নিকট খুবই খুবই ভালো লাগবে। সো এই ছিল আজকের মতো। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।